গত ১৫ বছরে আওয়ামী সরকারের অপকর্মের প্রতিবাদ করে বহু মানুষ বাড়ি ছাড়া দেশ ছাড়া হয়েছেন। যারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তাদের আত্মীয় স্বজনরাও সরকারের রোশানল থেকে বাঁচতে পারেননি। হাসিনা সরকারের হুমকি ধমকি মামলার আসামি হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সাহসী কিছু সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিটিস্ট। বিদেশে গিয়ে অমানবিক জীবনযাপন করেও তারা অকুতোভয়ে লড়ে গেছেন নিজ দেশের মানুষ ও গণতন্ত্রের মুক্তির জন্য। প্রতিনিয়ত বিগত সরকারের দুঃশাসনে নানা চিত্র বিশ্ববাসীর সামনে হাজির করেছেন, তুলে ধরেছেন নিপীড়ন বাংলাদেশের কথা। ছাত্র জনতার অন্তর্বর্তী সরকারের আজ ৮৪ দিন, এখন পর্যন্ত তাদের মামলাগুলো প্রত্যাহার করা বা তাদের যথাযথ সম্মান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়নি, ফলে এখনো তারা দেশে মাটিতে পা রাখতে পারছেন না, মেলেনি কোনো স্বীকৃতিও। বিশ্লেষকরা বলছেন, দেশবাসীর প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার গঠনের পর এসব প্রতিবাদী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে, তাদের দেশে ফিরিয়ে এনে দেওয়া হবে বীরের স্বীকৃতি। তবে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবাদী সাংবাদিকদের মধ্যে মুশফিকুল ফজল আনসারিকে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে, তবে মামলার কারণে অন্যদের দেশে ফেরার পথটাই এখনও উন্মুক্ত হয়নি। পেশায় চিকিৎসক, ফ্রান্সে থাকা মানবাধিকার কর্মী পিনাকী ভট্টাচার্য। তীক্ষ্ণ ও ক্ষুরধার বক্তব্যের কারণে সাধারণ মানুষের মধ্যে তিনি তুমুল জনপ্রিয়। মুক্তিগামী মানুষের পক্ষে ধীর অবস্থান নিয়ে সরকারের নানা অপকর্মের তীব্র সমালোচনা করে একের পর এক ভিডিও হাজির করেছেন জনগণের সামনে। জুলাই বিপ্লবের পর বর্তমান সরকারকেও তিনি নানাভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন। সাংবাদিক ইলিয়াস হোসেন শুরু থেকেই সরকারের সমালোচনায় মুখর ছিলেন, দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে লড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন ভয়ঙ্কর সব তথ্য, প্রকাশ করেছেন বহু গোপন নথি যা সরকারকে বিপাকে ফেলে। দেশে থাকতে তার বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়, দেশ ছাড়ার পর তার বিরুদ্ধে আরও ১২টি মামলা করা হয়েছে। খ্যাতিমান সাংবাদিক তাসনিম খলিল, সুইডেন ভিত্তিক নেত্র নিউজের প্রধান সম্পাদক, গত কয়েক বছরে একের পর এক অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে সরকারের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোশ উন্মোচন করেছেন। কুখ্যাত আয়নাঘরের বিষয়টি নেত্র নিউজই প্রথম সামনে নিয়ে আসে। গুম ক্রসফায়ার নিয়ে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করে তোলপাড় তৈরি করে সারা দুনিয়ায়। আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে প্রথম আলোচনায় আসেন জুলকারনাইন শায়ের খান সামী। শেখ হাসিনার সমর্থনে জেনারেল আজিজ আহমেদ পরিবার কিভাবে দুর্নীতি সাম্রাজ্য গড়ে তোলে তা আলোয় আসে ওই রিপোর্টে। এরপর একের পর এক নানা অনুসন্ধানী রিপোর্ট করেছেন জুলকারনাইন শায়ের। ডক্টর কনক সারোয়ার ইউটিউব টক শোয় স্বৈরাচার সরকারের দুর্নীতি আর অনিয়মের ঘটনা বরাবরই সামনে নিয়ে এসেছেন। রাষ্ট্রদ্রোহ মামলায় আসামি হয়ে ২০১৫ সালে ৯ মাস জেল খাটার পর ২০১৬ সালে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। একটি গোয়েন্দা সংস্থার চাপে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন সাংবাদিক মনির হায়দার। যুক্তরাষ্ট্রে বসেও তিনি অনলাইনে দেশের পক্ষে করেছেন অনেক সেমিনার, ছিলেন বিগত সরকারের বিরুদ্ধে সোচ্চার। শাহেদ আলম যুক্তরাষ্ট্র থেকে নানা বিশ্লেষণাত্মক ভিডিও প্রকাশ করেছেন। সাংবাদিক জায়াদ নির্জনও পুরোটা সময় সরব ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একাধিক দুর্নীতির রিপোর্ট প্রকাশ করেছেন। ইউটিউব চ্যানেল নাগরিক টিভির নাজমুল সাকিবও সরব ছিলেন দুর্নীতির বিরুদ্ধে। সাংবাদিক আব্দুল রব ভুট্টো ভিডিও সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সরকারের অপকর্ম ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ভূমিকা রাখেন। বিজ্ঞানী ফাহাম আব্দুস সালামের ভিডিও বেশ সাড়া ফেলে, আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে তার বক্তব্য বিপুল আবেদন তৈরি করে।